একসময় বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা মার্শরাফি এখন দেখেন না বাংলাদেশের খেলা বিশ্বকাপ মিশনে কারা গেছেন সেটাও জানা নেই সাবেক অধিনায়কের গণমাধ্যম কর্মীদের কাছ থেকে জেনে নিলেন বিশ্বকাপ স্কোয়াডে কারা আছেন যুক্তরাষ্ট্রে থাকা দলের অনেকের সঙ্গে দীর্ঘদিন ড্রেসিং রুম শেয়ার করেছেন নোরাইল এক্সপ্রেস আছেন সাকিব মাহমুদুল্লার মতো অভিজ্ঞরা সাকিব নবম আর মাহমুদুল্লাহ খেলবেন নিজের অষ্টম বিশ্বকাপ অভিজ্ঞতার ঋদ্ধ এই দুজনই ভরসা দিচ্ছে সাবেক অধিনায়ককে সাকিবকে নিয়ে আলাদা করে তো বলার কিছু নাই সবসময় বেস্ট পারফর্মার্স সবাই আশা করবো খেলতো সবশেষ ওয়ান ডে বিশ্বকাপে সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে ভারতে যাওয়া দলটার হয়েছে বাজে অভিজ্ঞতা এবার বড় কিছু স্বপ্ন না দেখলেও অন্তত সুপার খেলতে চায় বাংলাদেশ এবারের দল নিয়ে আশাবাদী মাশরাফিও অবশ্যই এক্সপেক্ট করছি ভালো করবে ইনশাল্লাহ বাকিটা দেখা যাক দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কার সাথে তো যেটা উচিত দক্ষিণ আফ্রিকার সাথে তো সিরিজ জিতে এসেছে একবার এখন ওইদের সাথেও যদি আপনি হারার চিন্তা করেন তাহলে তো কঠিন হবে কাজটা অবশ্যই আমি চিন্তা করছি এই দুইটার একটা থেকে জিতে ওগুলোকে হারিয়ে আর ওয়াই নট যে দক্ষিণ আফ্রিকা দুইটাকেই চিন্তা করা যায় হারাইতে পারবেন কত দূর যেতে পারে বলতে পারবো না তবে অবশ্যই ভালো কিছু করুক এটাই আশা করছি আমি শিওর আপনারাও সেটাই আশা করছেন আমি অবশ্যই চাইবো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসুক বাট রিয়েলিস্টিকলি ভাবতে হবে কেমন খেলছে ওখানে উইকেট কেমন কন্ডিশন কেমন স্টল কেমন ফর্মে আছে প্লেয়াররা কেমন খেলছে সব কিছু মিলে হয়তোবা প্রথম রাউন্ড পার করতে পারলে তখন একটা আইডিয়া হবে তো আগাম তো কিছু বলা যাচ্ছে না আগাম কিছু বলা যায়ও না আগামী এক জুন থেকে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপের নব মাসর আর জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ তামিম হোসেন সময় সংবাদ ঢাকা